পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে দাসের ভাড়ানি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেল পাঁচটার দিকে বন বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কোথাও কোথাও আগুন আছে জানিয়ে বন বিভাগ বলছে আগামীকাল সকালে তারা আবারও কাজ শুরু করবেন। এর আগে সকাল থেকে বন বিভাগের 12টি ক্যাম্পের 80 জন কর্মকর্তা কর্মচারী, ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের সহায়তায় আগুন নিভানোর কাজ শুরু করে। ওই এলাকার চারপাশে পানি ঢালাতে আগুন খুব বেশি ছড়াতে পারেনি, তবে সেখানে যেখানে আগুন লেগেছে সেখানে গাছের শুকনো লতাপাতা ডালপালা বেশি থাকায় এখনও সেখানে পুরোপুরি নিভেনি আগুন।